সবুজের ভুঁয়ারে পথচলা, সবুজে সাজিব চট্টলা, এই প্রতিপাদ্যের সামনে রাখি চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে সবুজ চট্টগ্রাম নামের সামাজিক সংগঠন। আজ শুক্রবার জুলাই 27 তারিখ বিএল 3 তারিখে নগরের এনআইট বাজার মহিলা কলেজের হল রুমত আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এছাড়াও এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য রাখে 22 নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, মহিলা কলেজের অধ্যাপিকা ফাতেমা জেবুন্নিসা ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ রেজা। এ সময় বক্ত হলে সিটাঙ্গরের সবুজ চট্টগ্রাম ও সিডাঙ্গিওয়ালের সুস্বাস্থ্যের অধিকারী গরিব এলাই বাড়ির ছাদত, উডানত ও বাগানত গাছ লাগাইবার অনুরোধ জানাই। ডেস্ক নিউজ, C+ TV।